আজকের দিনটা মনে হয় একটু স্পেশালি বিকজ অফ এর মধ্যে সিনেমাটা রিলিজ হয়ে গিয়েছে, ঈদের দিন। তো রেসপন্স কেমন পাচ্ছেন? আজকে তো জাস্ট ফার্স্ট ডে রিলিজ হলো, সকাল থেকে আমরা বিভিন্ন হলে যাচ্ছি, আমরা বিভিন্ন মুভমেন্টে পার্টিসিপেট করছি। আজকে একটা খুব বিউটিফুল জিনিস হয়েছে, দ্বিতীয়বার হয়েছে আমার সাথে। সেটা হচ্ছে আমার খুব ব্যক্তিগত জায়গা থেকে আমার কাছের মানুষজন যারা ডেফিনেটলি আমার দর্শকরা, আমার অডিয়েন্সরা, তাদের ভেতর একটা ফ্যান ক্লাব আছে। ওকে, তো তারা লাস্ট 2018 সালে দহন যখন রিলিজ হয়েছিল তখন তারা একটা ফার্স্ট ডে ফার্স্ট শো অর্গানাইজ করেছিল বলাকাতে। ওকে, এবং আমার জন্য আজকে খুবই একটা আনন্দের দিন, কারণ অনেকদিন পর সেই সেম ক্লাব ফার্স্ট ডে ফার্স্ট শো দামালের জন্য হোস্ট করেছে মধুমিতাতে। আচ্ছা, তো তাদেরকে দিয়ে যখন একটা সিনেমা শুরু হয়, দিনের শুরুটা হয়, আমার মনে হয় যে বলো না মর্নিং শো ইজ দ্য ডে। ওকে, তো তাদের ভালোবাসা, তাদের রেসপন্স দেখে আমার নিজের কাছেই ভালো লাগছে, আর একটা বিশ্বাস এসেছে যে মানুষের ভালো লাগবে ইনশাআল্লাহ। আসলে সকালটা যেহেতু সুন্দর হয়েছে, আশা করি একদম সমস্তটা দিন, যতটা দিন এই সিনেমাটা যাবে ততটা দিন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আপনি আসা উপলক্ষে আমাকে একজন এসএমএস করেছিল, বলল যে সিয়াম ভাইকে একটা প্রশ্ন করবেন। আমি বললাম যে কি প্রশ্ন? যে সিয়াম ভাইয়ের বাবা চেয়েছেন উনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হোক, কিন্তু উনি পড়াশোনা করেছেন যে আইন বিষয়ে, খেলতে পছন্দ করেন হচ্ছে ক্রিকেট, কিন্তু বড় স্ক্রিনে খেললেন ফুটবল, মানে এই মানে গোলক ধাঁধাটার একটু জবাব দিবেন। আমার জীবনে আমি যা যা করেছি তা কোনো কিছুই স্ট্রেট লাইনে করতে পারিনি, তো আমার কাছে মনে হয় যে আমাকে ঘুরে ঘুরে আসতে হয়। তবে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে আলটিমেটলি কি আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারছি কি পারছি না। তো আমাদের বাবার কথা যেহেতু বললেন, এটা যদি এখন যারা দেখবেন তারা অনেকে হয়তো যারা এখন পড়াশোনা করছেন তারা রিলেট করতে পারবেন হয়তো, যে আমাদের বাবা মারা কিন্তু অনেক কিছু চায়, অবশ্যই তারা আমাদের জন্য বেস্ট জিনিস চায়। তবে আপনি যে জিনিসে আসলে ফিল না করবেন যে আমি এটার জন্য ডেডিকেটেড ওয়েতে আমার সর্বোচ্চটুকু দিতে পারবো, আপনি চাইলেও সেখানে আপনার বেস্ট এফোর্ট দিতে পারবেন। তো ওই জায়গা থেকে আমি আমার বাবা মার সাথে আমার স্বপ্নের কথা শেয়ার করেছি, আর এমন না যে আমি চেষ্টা না করে করেছি, আমি কিন্তু অ্যাকাউন্টিং আগে পড়েছি, তারপর আমি এক বছর পরপরে কিন্তু আমি রিয়েলাইজ করেছি যে মেবি আমি এটার থেকে অন্য কোথাও বেটার করব। তো এইভাবেই করে আসলে আসে। আর ক্রিকেটের কথা বলেন, আমি ক্রিকেট খেলতে পছন্দ করি, ছোটবেলা থেকে ক্রিকেটের সাথে জড়িত। আমার মনে হয় যে আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো স্পোর্টসের সাথে রিলেটেড থাকাটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ স্পোর্টস আমাদের ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপমেন্টে অনেক হেল্প করে, পার্টিকুলারলি টিম স্পিরিট। একসাথে যখন আমরা সবাইকে, আমি এখন কাজ করছি ফিল্মে, তো আমাকে কিন্তু একটা 150-200 মানুষের ইউনিটকে নিয়ে কাজ করতে হয়, তো সেখানে কিন্তু আমার ক্যাপ্টেন হচ্ছে ডিরেক্টর, কিন্তু টিম যদি একসাথে কাজ না করে, আপনি যদি টিম প্লেয়ার না হন, তাহলে কিন্তু আপনি আপনার ফাইনাল সাকসেস পাবেন না কখনোই না।